এই পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি প্রচুর রিকোয়েস্ট পেয়েছি এমনটা ওয়ে শেয়ার করার জন্য, যেটার মাধ্যমে আপনি আপনার মোবাইলের স্ক্রিনকে কম্পিউটারে নিয়ে কম্পিউটার দিয়ে কাজ করতে পারবেন, অথবা মোবাইলের কাজের ইম্প্যাক্ট কম্পিউটার স্ক্রিনে শুরু করবে, অথবা কম্পিউটার স্ক্রিনে যেটা করবেন আপনি সেটা আপনার মোবাইলে চলবে। দুইটা পাশাপাশি রেখে যে কোনো ধরনের কাজও করতে পারবেন, প্লাস টিউটোরিয়াল মেক করতে পারবেন। সো আমি এই প্রসেসটা কী করে করেছি এই বিষয়টাই মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যাদের এই বিষয়ে জানার আগ্রহ আছে তারা সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন, কোথাও স্কিপ করতে যাবেন না। স্কিপ করতে গেলে আপনি বিষয়টা বুঝবেন না এবং করতেও পারবেন না। ওকে, অ্যান্ড এই কাজটা করার জন্য আমাদের কম্পিউটারে শুধুমাত্র একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, অ্যান্ড মোবাইলে কিছু সেটিংসের পরিবর্তন করতে হবে, অ্যান্ড দ্যাটস এনাফ। সো ফার্স্ট আমরা কম্পিউটারে একটা সফটওয়্যার ডাউনলোড করব। সো ফার্স্ট আমাদের একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, তো একটা ব্রাউজার ওপেন করছি, চিনি মোবাইল স্ক্রিপি, দেন এন্টারপ্রেস করব। তো এখান থেকে আমরা এই ওয়েবসাইটে যাব, এটা হচ্ছে গিটহাবের একটা ওয়েবসাইট, আপনাকে এখানে আসতে হবে। আমি প্রয়োজন এই ওয়েব পেজের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো, ডেসক্রিপশন দেওয়ার লিঙ্কে ক্লিক করে এখানে আসতে পারেন। এখানে আসার পর এই ডান পাশে দেখবেন রিলিজ লেখা আছে, তো রিলিজে ক্লিক করবেন, দেন স্ক্রল করে নিচে আসবেন। তো এখানে আপনি সফটওয়্যার ভার্সনগুলো পেয়ে যাবেন, এটা কারো কম্পিউটারে এরকম হাইট থাকতে পারে, সেক্ষেত্রে অ্যাসেটে ক্লিক করবেন, অ্যাসেটসে ক্লিক করার পর নিচে পেয়ে যাবেন। সো আপনি যদি 64-bit অপারেটিং সিস্টেম ইউজ করেন তাহলে এটা ডাউনলোড করবেন নিচেরটা, আর যদি আপনি 32-bit ইউজ করেন তাহলে উইন্ডোজ 32 ডাউনলোড করতে হবে। ওকে, যেহেতু আমি 64 ইউজ করছি তার জন্য আমি এটা ডাউনলোড করবো, ক্লিক করছি। সো স্টার্ট ডাউনলোড, যদি আপনার আইডিএম না থাকে তাহলে নর্মাল এটা ব্রাউজারে ডাউনলোড হবে নিচে, যেহেতু আমার আইডিএম আছে তাই এখানে চলে আসছে, দেন পেজটি কেটে দেবো। আর আপনার কম্পিউটারটি 32-bit নাকি 32-bit এটা বোঝার উপায় হচ্ছে আপনি সরাসরি সেটিংসে যাবেন, যেহেতু আমি উইন্ডোজ 11 ইউজ করছি তাই সেটিংসটা ম্যাচ করবে না, তাও দেখিয়ে দিচ্ছি। তো সিস্টেমে আসতে হবে, সিস্টেম আসার পর অ্যাবাউট সেকশন আছে, এখানে আসতে হবে। সো দেখতে পাচ্ছেন সিস্টেম টাইপ 64-bit। ওকে, সো আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, ফাইলটা এখন ওপেন করব। সো এই হচ্ছে ফাইলটি, এটা নর্মাল একটা জিপ ফাইল, এটা ওপেন করার জন্য কোনো উইনার সফটওয়্যার প্রয়োজন পড়বে না, জাস্ট রাইট ক্লিক করবেন, দেন এক্সট্রাক্ট অল একটা লেখা আছে এখানে ক্লিক করতে হবে, দেন এখান থেকে এক্সট্রাক্ট, তো ফাইলটা আনজিপ হচ্ছে। ওকে, তো এই হচ্ছে আমাদের ফাইলগুলো, এটি আমাদের প্রয়োজন পড়বে। বাট পাশাপাশি আপনার মোবাইলেও কিছু কাজ করতে হবে, আপনার মোবাইলের ডেভেলপার যে অপশনটা আছে এটা অন করতে হবে। সো আমি মোবাইলের স্ক্রিনে চলে আসছি, যেহেতু আমি এমআই ব্র্যান্ডের পোকো মোবাইল ইউজ করছি তো আমারটা সেটিংস এবং আপনারটা সেটিংস হয়তো ডিফারেন্ট হতে পারে, যারা এমআই ব্র্যান্ডের মোবাইল ইউজ করছেন তাদেরটা আমার সাথে ম্যাচ করবে, বাট বাকিদেরটা একটু ডিফারেন্ট হতে পারে, সেটা আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আপনাদেরকে প্রথম ডেভেলপার মোডটা অন করতে হবে, তো আমি সেটিংসে আসলাম, আসার পরে অ্যাবাউট ফোনে যাব, তো অ্যাবাউট ফোনে এসে এখান থেকে এমআই ভার্সন এই যে লেখা আছে এটার উপর আমি 4-5 ক্লিক করব। সো আমার ডেভেলপার মোডটা অন হয়ে গেছে, দেন নিচে আসব, এডিশনাল সেটিংস এর অপশন থাকবে, এই হচ্ছে সেটিংস, এখান থেকে নিচে আসব। সো এখানে ডেভেলপার মোডটা থাকার কথা। ওকে, তো আমার মোবাইল ডেভেলপার অপশনটা অন হয়েছে ঠিকই, বাট এটা আনতে আমাকে এখানে 7 প্রেস করতে হয়েছে, 7 times। ওকে, 4-5 প্রেস করলে হচ্ছে না, 7 times টাচ করার পর এখানে দেন ডেভেলপার মোডটা অন হয়েছে। সো এডিশনাল সেটিংসে আসার পর ডেভেলপার অপশনসে চলে আসব, এখান থেকে আমরা প্রথম এটা তো অন আছে, দেন আপনি OEM আনলকিং এটা অন করে দেবেন, তো পাসওয়ার্ড চাবে, নেক্সট, সো এনাবল করে দিচ্ছে, তারপর নিচে যাব, USB ডিবাগিং এটা অন করতে হবে। ওকে, এটা অন করার মধ্যে রিক্স রয়েছে দেখা যায়, বাট এটা অন করতে হবে। তারপর হচ্ছে ইনস্টল বায়া USB এটা অন করতে হবে, তারপর USB ডিবাগিং সিকিউরিটি সেটিংস অন করতে হবে। সো এখানে আমি কী কী অন করেছি তা আবার পুনরায় দেখাচ্ছি, OEM আনলকিং, তারপর হচ্ছে USB ডিবাগিং, ইনস্টল বাই USB, তারপর হচ্ছে USB ডিবাগিং সিকিউরিটি সেটিং, তো এই কয়টা অন করলেই হবে, আর বাকি যেগুলো আছে এগুলো অটোমেটিক অন থাকবে, আমি আর কিছু অন করি নাই পার্সোনালি, যেটা যেভাবে আছে ওইভাবে থাকবে। ওকে, সো আমাদের আপাতত মোবাইলের কাজ কমপ্লিট, এখন আমরা কম্পিউটারে যাব। অ্যান্ড আপনার মোবাইলটা এখন একটা USB ক্যাবলের মাধ্যমে মোবাইল এবং কম্পিউটার সাথে কানেকশন করতে হবে, এটা কিন্তু ওয়াইফাইয়ের মাধ্যমে হচ্ছে না, এটা ক্যাবলের থ্রুতে হচ্ছে। ওকে, সো আমি এখন এখানে যে ফাইলগুলো আছে তার মধ্যে এই যে ফাইলটা আছে স্ক্রিপি, এটাতে রাইট ক্লিক করে আমি রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করব, দেন ইয়েস, এখান থেকে জাস্ট ইন্টারপ্রেস করে দেন, তো ওয়েট করেন, কয়েক সেকেন্ড সময় লাগবে, আবার ট্রাই করে দেখি, না এটা এখন কাজ করতেছে না। ওকে, সো যদি প্রথম এই ফাইলে কাজ না করে ব্যাড ফাইলে, তাহলে তারপরে যে VPS ফাইলটা আছে এটা ইউজ করবেন, এটাতে রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করবেন। ওকে, তাহলে এটা ওপেন হবে। ওকে, তাও এটা কাজ করছে না,
আচ্ছা আমার মোবাইলে একটা পারমিশন চাচ্ছিল, তো আমি ওকে প্রেস করে দিয়েছি, দেখি এবার কাজ করে কিনা। আমি এতক্ষণ লক করে নেই, তো ফাইনালি এটা কানেক্ট হয়ে গেছে। সো দেখতেই পাচ্ছেন এখন আমি কিন্তু খুব ইজিলি এটা আমার মোবাইল কম্পিউটারে ট্রাই করে চেক করতে পারবো, জানি না আমার ওয়ালেটগুলো শো করবে কিনা। ও মাই গড, আমি আমার ওয়ালেট থেকে ওয়ালেট সুইচ করতে পারবো। ওকে সো দেখতে পাচ্ছেন এটা প্রপারলি কিন্তু কাজ করতেছে, রাইট? আমি যদি এখান থেকে আমার টেলিগ্রামটা ওপেন করি তখনও ওপেন হচ্ছে এবং যথেষ্ট ফাস্ট কাজ করতেছে। কয়েক সেকেন্ড ল্যাগ দেখা যাচ্ছে, বাট এটা খুব বেশি না, খুবই অল্প। সো আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইলে যা করতেছি সেটার সাথে সাথে আমার কম্পিউটারে ইম্প্যাক্ট করতেছে, রাইট? সো যথেষ্ট ফাস্ট স্ক্রলিং হচ্ছে, সব কিছুই হচ্ছে একদম পারফেক্ট। সো যাদের প্রয়োজন তারা এইভাবে এটা মোবাইলের সাথে কানেক্ট করে এখন কিন্তু চাইলে আপনি মোবাইলটা সাইডে রেখে কম্পিউটার থেকেও মোবাইলটা কন্ট্রোল করতে পারেন। ওকে অ্যান্ড এখানে একটা বিষয় আপনাদের জানা আছে, সেটা হচ্ছে প্রত্যেক জিনিসেই দুইটা সাইড আছে, এটা ভালো এবং একটা খারাপ, রাইট? তো আমরা পজিটিভ সাইডটা দেখলাম, এখন নেগেটিভ সাইড নিয়ে কথা বলি। যদি আপনার মোবাইলে ব্যাংকিং রিলেটেড কোনো ডাটা থাকে অথবা যদি মোবাইলে ডলার থাকে যেরকম আমার আছে, তো সেই সকল ক্ষেত্রে আপনি এই কাজটা করতে যাবেন না। যখন আপনি ভিতরে সিকিউরিটি সিস্টেমগুলো ব্রেক করে আর অপশনগুলো ডেভেলপার মোড থেকে অন করবেন তখন কিন্তু আপনার মোবাইলের সিকিউরিটি কমে যাবে, সেই ক্ষেত্রে নানানভাবে আপনার মোবাইলটা হ্যাক হতে পারে। সো বি কেয়ারফুল। সো আপনি ইউজ করবেন কি করবেন না এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার দায়িত্ব ছিল আপনাকে জানিয়ে দেওয়া। সো আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগবে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে কম্পিউটার রিলেটেড, ওইগুলো দেখতে পারেন। অ্যান্ড যদি কেউ মোবাইলে আর্নিং করতে চান তাহলে আর্নিংয়ের উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এগুলো দেখতে পারেন। ওকে সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।